রাঙ্গুনিয়ায় বিশ্ব অলি শাহেনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর খুশরুদ শরীফ উপলক্ষে ও মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইসলামপুর ইউনিয়ন প্রস্তাবিত কমিটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গাবতল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ইসলামপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলা। বিশেষ অতিথি ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া রাঙ্গামাটির সমন্বয়কারী মোহাম্মদ মঞ্জুরুল হক চৌধুরী, মোহাম্মদ হারুন চৌধুরী, জিয়ারুল ইসলাম চৌধুরী, রাজানগর ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার, হারুন ফকির, হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকানের সঞ্চালনায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ তারিক চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ ফারুক কোম্পানি, সদস্য মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ হাসান, বাবলু, আরমান, ইয়াসিন আরফাত চৌধুরী, খাইরুল বশর আকাশ সহ অনেকেই। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ এবং যেন আর গোসমাইজ ভান্ডারের উচিলা এদেরকে কবুল করে আজকের এই সভার